ভিয়ার্স সকাল থেকে অনেক ধরনের খবর দেখেছেন তবে একটা খবর এমন যেটা শহর জুড়ে রমরম করে ঘটছে একটা ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কোনো মিডিয়া সে খবর দেখাচ্ছে না তবে এখানে একটা বড় সড়ো প্রশ্ন দেখাচ্ছে না নাকি দেখাতে চাইছে না তার কারণ এত বড় একটা খবর আর কোনো মেনস্ট্রি মিডিয়ার কাছে সে খবর নেই সেটা তো হতেই পারে না তাহলে কেন কেউ দেখাতে চাইছে না এ প্রশ্ন উঠবে তার কারণ যেটা আমরা জানতে পারছি ইতিমধ্যেই যে শহরে সকাল থেকে দুটি রেড চলছে হ্যাঁ একটা ইডি আধিকারিকরা করছেন যেটা আপনারা অনেক মিডিয়াতে ছবি দেখেছেন সেটা একটা কল সেন্টার এবং সেখানে ইডি অফিসার্সরা রেড চালাচ্ছে আরেকটা কিন্তু চলছে ছটি জায়গায় এবং সেটা হচ্ছে আরো একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সেই তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা কারা আইটি ইনকাম ট্যাক্স তবে সেই খবরটা খুব একটা দিনের আলো দেখতে পাচ্ছে না কোথাও যেন কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মেন স্ট্রিম মিডিয়া এমনটা কিন্তু অনেকে বলছেন কারণ খবরটা এমন যে এই খবরটা কেউ পায়নি যারা খবরের পিছনে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে লাইভে চিৎকার করছে চেঁচামেচি করছে কিন্তু তাদের পকেটে এই খবরটা এসে পৌঁছায়নি এটা মানাটা একটু মুশকিল আর সেখানেই প্রশ্ন উঠছে যে কেন কি কারণে এই খবরটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা কারণ কি কোনো মন্ত্রীর নাম ডিজিটাল খাবরিলাল খোলাসা করবে কারণ আমরা শুধুমাত্র দায়বদ্ধ একজনের কাছে সেটা হচ্ছে আপনাদের কাছে ভিউয়ার্স চলুন দেখা যাক আজকে আইটি আধিকারিকরা আরেকটি রেড করেছে শহরের ছটি জায়গায় সেখানের মধ্যে থেকে একটা হচ্ছে দমদম এলাকার একটি স্কুল যে সংস্থাটা চালায় সেই স্কুল ইন্দিরা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল এবং যে সংস্থা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলটি চালায় তাদের তাদের বাড়ি অফিসে একটা রেড চলছে তার পাশাপাশি সিংহ হাউস সেখানেও একটা রেড চলছে এবং যে নাম উঠে আসছে একটি কোম্পানির সেটা হচ্ছে রেডিয়েন্ট এন্টারপ্রাইজ ঠিক আছে ভালো কথা এতটুকু তো বোঝা গেল কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন উঠছে যে এমন কি রয়েছে এই ঘটনায় যে মেন মিডিয়া আমি বলে যাচ্ছি যে তারা খবর করতে চাইছে না কোনো মন্ত্রীর নাম আছে কি না কেন ডিজিটাল খাবরিলাল এই প্রশ্ন তুলছে মনে আসছে নিশ্চয়ই প্রশ্নটা উত্তরটাও দিচ্ছি তার কারণ আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে এই রেডিয়েন্ট এন্টারপ্রাইজ এই যে কোম্পানি সেই কোম্পানি থেকে বিপুল অঙ্কের টাকা এই কোম্পানিতে কিন্তু জমা পড়তো শুধু তাই নয় জমা পড়তো পড়তো তারপরে আবার বিপুল অঙ্কের টাকা রাজ্যের এক মন্ত্রীর অ্যাকাউন্টে নাকি যেত আবার কি জানেন শুধু মন্ত্রী নয় মন্ত্রীর পুত্র মন্ত্রীর পুত্রী সকলের অ্যাকাউন্টে নাকি যেত নাম নাম হচ্ছেন সেই মন্ত্রী যিনি কয়েকদিন আগেই শিরোনামে ছিল মেইন স্ট্রিম মিডিয়ারা তখন কিন্তু খবর করেছিল কিন্তু এবারে কেন চুপ বুঝেছেন তো নাম হচ্ছে মন্ত্রী সুজিত বসু এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই রেডিয়েন্ট এন্টারপ্রাইজ এবং এখান থেকে বিপুল অঙ্কের টাকা কোটি কোটি টাকা গেছে শুধু তার অ্যাকাউন্টে নয় ছেলে মেয়ে এমনকি ছেলের অ্যাকাউন্টে যে গেছে সেটা নাকি ছেলের স্যালারি অ্যাকাউন্ট তাহলে কি রেডিয়েন্ট এন্টারপ্রাইজে কাজ করেন সুজিত বসু মন্ত্রী সুজিত বসুর ছেলে নাকি এমনি প্রশ্ন উঠছে আমরা বেশ সঙ্গে কথা বলেছি এবং তারা যেটা মনে করছে যে কোথাও কি কোনো কালো টাকা সাদা করার পদ্ধতি এটা এই প্রশ্ন উঠছে এখন যেইমাত্র এই রেডের কথা সামনে আসছে এবং মেন স্ট্রিম মিডিয়া কি অদ্ভুত বলুন তো কেন সেই খবর দেখাচ্ছে না এটা একদম বড় সড় প্রশ্ন কি ধামাচাপা দেওয়ার চেষ্টা আর এই অ্যাকাউন্টে যে টাকা পড়ছে সেটাকে ঘুর পথে ঘুরিয়ে কিছু দেখানোর চেষ্টা মানে কালোকে সাদা করার আমরা এই তথ্য পেয়েছিলাম আর আমরা দায়বদ্ধ যে যা তথ্য আমরা পাচ্ছি সেটা এই তথ্যর সত্যতা কতটা সেটা আস্তে আস্তে পরিষ্কার হবে এবং যাই সত্য হোক এই ঘটনা হয়ে থাকুক না হয়ে থাকুক সেটা আগামী দিনে তো পরিষ্কার হবে কিন্তু আমাদের কাছে তথ্য এসেছিল সেই তথ্যটা আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম এর পিছনে কতটা কি সত্যি রয়েছে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ তবে আমরা এই গোটা বিষয়ের সত্যতা যাতে ভালো করে যাচাই করতে চাই পারি তার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়েছিলাম আর সেই কারণেই আমরা কিন্তু একেবারে সরাসরি মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যোগাযোগ করি আমরা তাকে ফোন করেছিলাম ফোন করার পর তার সঙ্গে কথা হয় এবং তিনি কিন্তু এই খবরের সত্যতা কোনো কিছুই মন্তব্য করেন তিনি শুধু বলেছেন এই খবর আপনারা কোথা থেকে পেয়েছেন ডিজিটাল খাবরিলাল বলেছে আমরা আমাদের সূত্র মারফত খবরটি পেয়েছি তিনি বললেন আপনাদের সোর্স কি ডিজিটাল খাবরিলাল বলল আমাদের সোর্স কিভাবে জানাবো সুজিত বসু মন্ত্রী বললেন ফোনটা রেখে দিন আপনি দেখলেন আমরা চেষ্টা করেছিলাম যে খবরটা কতটা সত্যতা রয়েছে কারণ আমাদের কিন্তু শুধুমাত্র খবর ছড়িয়ে দেব আর সত্যতা যাচাই করব না সেটা নয় আমরা সে চেষ্টা করেছি সেই কারণেই মন্ত্রীর সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ করেছিলাম আমাদের সঙ্গে আমাদের আরো একজন প্রতিনিধি রয়েছেন পূর্বা পূর্বা এই গোটা বিষয়ে রীতিমতো চমকে যাওয়ার মতো একদমই সোতা সেই মন্ত্রী সেই বঙ্গের শাসক দলের সেই মন্ত্রী সুজিত বোস যার বাড়িতে এক মাস আগেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিনভর সেখানে ছিল এবং শুধু তাই না যে মিডিয়া ইলেকট্রনিক যে মিডিয়া দিনভর সেই খবর দেখিয়েছে আজকের সেই খবর কিন্তু আকাশে বাতাসে কোথাও নেই তুমি যেমনটা বললো সেই খবর কিন্তু সত্যি কোথাও দেখা যাচ্ছে না তাহলে কি কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কারণ ইলেকট্রনিক মিডিয়াতে যে এই খবরটা আসেনি সেটা কিন্তু এমনটা একদমই হতে পারে না তাহলে যে সুজিত বোসের ছেলে সমুদ্র বোস তার যে অ্যাকাউন্টে যেই বিপুল পরিমাণ টাকা গিয়েছে সেটা কি কোথাও সত্যি নাকি এটা গুজব সেইটা নিয়ে কিন্তু সত্যতা ডিজিটাল খবরে লালক খুঁজছে আর আমরা কিন্তু দর্শকদের কাছে সময় অঙ্গীকার নিয়ে এসেছি যে সবসময় যে সত্যি সেই সত্যিটাই তুলে ধরবো আর আমাদের কাছে সূত্র মারফত যে খবর এসেছে তখনই কিন্তু আমরা মনে করেছি যে আপনাদেরকেও সত্যটা জানানো উচিত আর সেই সত্যতা জানাচ্ছি যেমন সেই সত্যতার সত্যতাও কিন্তু আমরা খুঁজছি আর সেই সঙ্গে আপনাদেরকে দেখালাম যে মন্ত্রী সুজিত বোসের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি না তার প্রতিক্রিয়াও আপনাদেরকে দেখিয়েছি তাহলে প্রশ্নটা এখানে এত বড় একটা খবর এত বড় একটা খবর কারণ বঙ্গের শাসক দলের হেভি ওয়েট মন্ত্রী তার এই রকম একটা কেলেঙ্কারিতে নাম আবার জড়াতে চলেছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে কেন কোনো ইলেকট্রনিক মিডিয়া দেখাচ্ছে না তাহলে কি সাধারণ মানুষ কি ঠিকই বলে যে রিমোট ঘুরিয়ে আমরা যে খবর দেখি সেই খবর আমরা দেখি না ইলেকট্রনিক মিডিয়া যে খবর দেখায় সেই খবরই আমরা দেখি সমাজ মাধ্যম থেকে শুরু করে যে খবরের যেসব রয়েছে চ্যানেল সেই সব সংবাদ মাধ্যম এই দুটোই যে খবর দেখায় সেই খবরই আমরা দেখি নাকি আমরা ফিড স্ক্রল করে বা রিমোট ঘুরিয়ে যে খবর দেখি সেই খবর দেখি না তাহলে কোথাও গিয়ে একটা বলা ভালো যে সমাজ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম দুটোই কি খবর এইভাবেই দেখানো হয় নিজেদের যা ইচ্ছা হয় নিজেদের মনে হয় যেটা দেখালে সুবিধা হবে সেটাই কি দেখানো হয় সেই নিয়েও কিন্তু বড় প্রশ্ন উঠছে কারণ ইলেকট্রনিক মিডিয়া ঠিক এমন বড় এতটা বড় একটা খবর কিন্তু দেখায়নি সেই খবর আমরা ডিজিটাল খবরিলাল কিন্তু সবার আগে আপনাদের সামনে তুলে ধরছি আমরা দায়বদ্ধ আমরা যে খবর পাই আপনাদের সামনে সেটা তুলে ধরার কারণ আমরা অঙ্গীকার নিয়েছিলাম তবে খবরের গোটা বিষয়টা আরো আস্তে আস্তে সামনে আসলে আমরা সেটা আরো প্রমাণ পেলে আরো তথ্য আপনাদের সামনে তুলব আর তার জন্য আপনাদেরকে কি করতে হবে সাবস্ক্রাইব করে নিতে হবে ডিজিটাল খাবরি লাল দেখতে থাকবেন খবরের ভেতরের খবরের জন্য ঠিক এই ধরনের আরো এক্সক্লুসিভ খবরের জন্য সাবস্ক্রাইব করবেন দেখতে থাকবেন আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের